ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করবে না এমন কোনো গ্যারান্টি দেয়নি ইসরায়েল আমেরিকার তরফ থেকে এমন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে আর এই বক্তব্যের পর বিষয়টি আরও ডালপালা মেলেছে আসলেই কি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাবে বিষয়টি এখন টক অব দ্য টাউন কোটি টাকার প্রশ্ন আর যদি ইসরায়েল কোনোভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা পরিচালনা করে মধ্যপ্রাচ্যে এর ফলাফল কী হতে পারে একটি অলআউট যুদ্ধ কি মধ্যপ্রাচ্যে আবার গ্রাস করবে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার কোনো সঠিক জবাব বা উত্তর এখনও পর্যন্ত জানা যায়নি অতি গোপনীয়তার সাথে সম্ভবত ইসরায়েল তার নকশা আঁকছে বলে মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে ইসরায়েল তার বিমান বাহিনীর উপরে ভরসা করবে আমার কাছে এটি মনে হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট এরই মধ্যে কাতারে এক নজিরবিহীন বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইরানের সাথে গালফ কোঅপারেশনের দেশগুলোর বন্ধুরা প্রভাবশালী মুসলিম তেল রপ্তানিকারক এই দেশগুলোর সাথে ইরানের বৈঠক অনেক মেসেজ দেয় এই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো সরাসরি ইরানকে জানিয়েছে তারাই সংঘাতের ক্ষেত্রে পুরোপুরি নিরপেক্ষ থাকবে আমেরিকার যে সকল ঘাঁটি এই দেশগুলোতে রয়েছে এই ঘাঁটি থেকে কোনো সামরিক তৎপরতা তারা ইরানের বিরুদ্ধে চালাতে দেবে না অর্থাৎ এটি ইরানের জন্য এক প্রকার দারুণ সুসংবাদও বটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার কমপক্ষে তেতাল্লিশ হাজার শূন্য বারোটি যুদ্ধজাহাজ এবং চার যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে এগুলোকে যদি এখানে এই দেশগুলোর সহায়তায় বেঁধে ফেলা যায় তাহলে বড় ধরনের একটি বেনিফিট পাবে ইরান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে ইরানের দুর্বলতা সর্বজন বিদিত এবং অনেক পুরনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে ইরান এই সকল হাইস অফিস টিকেটের যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার সাথে আরও কয়েকটি সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারেনি দীর্ঘদিন যাবৎ দুই হাজার বিশ সালে সামরিক নিষেধাজ্ঞা জাতিসংঘের তরফ থেকে উঠে যাওয়ার পরে তারা চেষ্টা করছে তাদের বিমান বাহিনী থেকে শুরু করে অন্য আকাশ ভিত্তিক অবস্থানগুলোকে আরও শক্তিশালী করতে কিন্তু দুই সালের পর চার পাঁচ বছর চলে গেল এখনও পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যদি কিছুটা মডিফাই হয়েছে কিন্তু ইরানের যুদ্ধ বিমানের প্রতিরক্ষা সক্ষমতা এখনও পর্যন্ত মডিফাই হয়নি বলে আমরা জানি যদিও দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের দিকে তারা চুক্তি করেছিল রাশিয়ার সাথে তারা বিভিন্ন সংখ্যক সু থার্টি ফাইভ যুদ্ধ গ্রহণ করবে এবং এটি ইরানের আকাশের প্রতিরক্ষা পটেন্সিয়ালিটি মারাত্মকভাবে বাড়িয়ে দেবে কারণ সু থার্টি ফাইভ হচ্ছে বর্তমান বিশ্বে যতগুলো ভারী ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ রয়েছে তাদের মধ্যে সেরাদের সেরা ধারণা করা হয় আমেরিকান নির্মিত এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টিল যুদ্ধ বিমানগুলোকে সমানে সমানে টক্কর দিতে পারে তাদের এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং রাশিয়ার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে এই সকল যুদ্ধ বিমানের কয়েক স্কোয়ার পাওয়ার কথা রয়েছে ইরানের ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য রাশিয়া একেবারে সুস্পষ্টভাবে কাজ করতে ইচ্ছুক এবং এ ব্যাপারে রাশিয়ার সাথে তারা একটি অংশীদারিত্বমূলক সম্পর্ক তৈরি করেছে এবং চুক্তি স্বাক্ষর করেছে আর এই ব্যাপারগুলোতে যতটা সম্ভব তারা মূলত চাপ প্রদান করতে চায় ইসরায়েল এবং তার সামরিক পরিকাঠামো আমেরিকার বন্ধুদের মতো যারা তাকে ঘিরে রয়েছে এবং একটি যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে মধ্যপ্রাচ্যের ইরানের পারমাণবিক সক্ষমতাকে শেষ করে দিতে চায় ইরানের তেল ক্ষেত্রগুলোকে টার্গেট করার ক্ষেত্রে আমেরিকার সম্মতি থাকতে পারে কারণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অন্য সকল দেশগুলো হয়তো এই ব্যাপারে সবুজ সংকেত গোপনে গোপনে দিতে পারে যে ইরানের এই সকল তেলগুলো তো আমেরিকা ইউরোপে যায় না এই সকল তেলগুলোর মূল ক্রেতা হচ্ছে চীনের নিম্নসারীর কোম্পানিগুলো কিন্তু একটা ব্যাপার এখানে ভুলে গেলে চলবে না আর তা হচ্ছে পৃথিবীর যে কোনো অবস্থান থেকে আসুক না কেন চীনের একটি তেলের অংশ বা তার চাহিদা পূরণ করে থাকে ইরান আর এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে কিছুটা হলেও তেলের মূল্য কম থাকে এখানে শুধুমাত্র ইরানের উৎপাদন ব্যবস্থার সাথে তেলের মূল্য জড়িত নয় যদি একটি আউট যুদ্ধ শুরু হয় ইরান হরমোজ প্রণালী এবং পার্শ্ববর্তী যতগুলো তাদের প্রক্সি বাহিনী ভিত্তিক যে শোরগুলো রয়েছে বা যে সমুদ্র বন্দরগুলো রয়েছে অথবা সমুদ্র সীমা রয়েছে সেগুলো টোটালি এখন মধ্যপ্রাচ্যের ইরানের পক্সিদের নিয়ন্ত্রণে এবং ইরানের নিয়ন্ত্রণে এই সকল অবস্থানে হাজারোবার চেষ্টা করেও হুতিদের দমাতে পারেনি এবং অন্য যে সকল অবস্থানগুলো রয়েছে সেখানে হুতিদের ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে চলে যেতে হয়েছে আমেরিকি আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী হওয়ার পরও হুতিরা সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তারা গর্বের সাথে বলেছে তাদের ক্ষেপণাস্ত্র হামলা পুরোপুরি সফল হয়েছে এবং আমেরিকার এই সকল যুদ্ধজাহাজগুলোকে এখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে যাই হোক এখন বক্তব্য হলো ইরানের যে সকল অবস্থানে ইসরায়েল হামলা পরিচালনা করতে পারে তার মধ্যে অত্যন্ত সেন্সেটিভ অবস্থান হচ্ছে পারমাণবিক স্থাপনা আর এই পারমাণবিক স্থাপনায় হামলা হলে কি হতে পারে সেই ব্যাপারটি আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব বন্ধুরা যদি কোনোভাবে ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা হয় ইরানও নিশ্চিতভাবে টার্গেট করবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট চিত্রে নেভাতিম ঘাটির যে সকল চিত্র উঠে আসছে সেটি যদি আপনি বিশ্লেষণ করেন সেটি তাদের কলি যায় ঘালাগার মতো এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ যেটার মানুষে কল্পনা করেছিল তার চেয়েও অধিক বন্ধুরা নেবাতিম ঘাঁটি এক প্রকার টোটালি ধ্বংস হয়ে গেছে বলা যেতে পারে স্যাটেলাইট ইমেজে অনেক কিছু বোঝা যাচ্ছে এবং সেখানে বর্ণনা এসেছে আন্তর্জাতিক যে সকল নিরপেক্ষ তথ্য যাচাই সংস্থাগুলো আছে বা ম্যাক্সার স্যাটেলাইট থেকে শুরু করে অন্য যে সকল মিডিয়াগুলো রয়েছে এবং তারা যে সকল স্থির চিত্রগুলো প্রকাশ করছে সেটি বিশ্লেষণ করে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বলছে যে এটি বিশেষ কোনো হামলা নয় এটি নর্মাল কোনো হামলা নয় এবং এই হামলায় যদি সত্য সত্যিকার অর্থে হ্যাঙ্গারগুলো এভাবে ডিস্ট্রয়েড হয়ে থাকে তাহলে এর নিচে থাকা বিমানের কি অবস্থা হয়েছে আমরা সহজেই তা অনুধাবন করতে পারি অর্থাৎ এক্ষেত্রে ইসরায়েল কিন্তু ব্যথা পেয়েছে পূর্বে যে সকল হামলাগুলো ছিল সেই হামলাগুলোর ক্ষেত্রে তারা নর্মাল প্রতিক্রিয়া জানিয়ে ছেড়ে দিয়েছে কারণ সেই সকল হামলাগুলোর ক্ষেত্রে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি শুধু একটু পশম নড়েছে বা চামড়া উঠেছে কিন্তু এইবারের হামলার মাধ্যমে একেবারে বডির মধ্যে ঢুকে গেছে এটি কোনোভাবেই অবহেলা করার বা ইগনোর করার অবস্থানে ইসরায়েল নেই কারণ সে যদি এটিকে ইগনোর করে তাহলে এটি স্পষ্টভাবে তার দুর্বলতা হিসেবে ধরে নেওয়া হবে এবং এটি প্রতিষ্ঠিত হবে ইরানের এই ধরনের আঘাত সম্পর্কে তারা কখনোই এক্সপেক্টেড ছিল না এবং কখনোই তারা ধারণা করতে পারেনি ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এইভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে তাদের দেশের অভ্যন্তরে আঘাত আনতে সক্ষম হবে বন্ধুরা এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা একেবারে উদম করে দিয়েছে বিশ্বের সামনে পৃথিবীতে এতদিন পর্যন্ত তারা যা শুনে আসত তারা যা দেখে আসতো এবং তারা যা বিশ্বাস করে আসতো সেটিকে চুরমার করে দিয়েছে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকা এবং ইসরায়েলের যৌথ যে সকল আকাশ প্রতিরক্ষা ভিত্তিক প্রজেক্টগুলো রয়েছে নিঃসন্দেহে এগুলো অত্যন্ত আধুনিক এবং হাই সফিস্টিকেটেড কিন্তু এটিও প্রমাণ করেছে পৃথিবীর অত্যন্ত আধুনিক এবং হাই সফিস্টিকেটেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনাকে নিখুঁতভাবে নিরাপত্তা দিতে সক্ষম নয় অর্থাৎ এর মাধ্যমে কিন্তু ইসরায়েলের দুর্বলতা প্রকাশ পেয়েছে এবং সামনে চলে এসেছে এবং ইরান খুব ভালোভাবে বুঝে গেছে যে এখন যদি ইসরায়েল কোনো পাল্টা হামলা চালায় তারা ইসরায়েলের আকাশকে ভেদ করে তাদের লক্ষ্য অবস্থানগুলোতে খুব ভালোভাবে হামলা চালাতে সক্ষম হবে সুতরাং এক্ষেত্রে ইসরায়েল হয়তো দশবার ভাববে তারা কোথায় হামলা চালাবে যদি এমন হয় যে ইরানের কাছে মনে হয়েছে না এখন আর পাল্টা হামলার কোনো প্রয়োজন নেই তাহলে ইসরায়েলের এই হামলাটি শেষ পর্যন্ত শেষ হয়ে যাক সেটিও হতে পারে তবে সেটি হবে কি সেটি হলো দেখার বিষয় যদি ইরানের কাছে প্রশ্ন করলে তার কাছে মনে হয় না আমরা যে হামলা চালিয়েছি তাদের হামলাটি সমানুপাতিক সেক্ষেত্রে সম্ভবত এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধটি আবার অন্যদিকে মোড় নিয়ে হয়তো স্তমিত হতে পারে বা স্থিতিশীলতা ফিরে আসতে পারে কিন্তু এখানে যদি ব্যাপারটি অন্যভাবে ভাবায় অর্থাৎ ইরানকে ব্যাপারটি এইভাবে ভাবায় ইসরায়েল আসলে তার পারমাণবিক অবস্থানগুলো ধ্বংস করে ফেলার জন্য এবং তার ক্ষেপণাস্ত্র নির্মাণ অবস্থানগুলো ধ্বংস করে ফেলার জন্য তার তেল ক্ষেত্রগুলোকে সবগুলো পঙ্গু করে দেওয়ার জন্য একযোগে অস্বাভাবিক হামলা পরিচালনা করছে তখন সমগ্র ইসরায়েল জুড়ে যে সকল হামলার কথা বিশেষ করে আইআরজিসি এর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যদি আবার ভুল করে তাহলে আমরা ইসরায়েলের সমগ্র অঞ্চলে জড়িত থাকা যে সকল অত্যন্ত হাইসেন্সিটিভ এবং সামরিক এবং ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ অবস্থান সেই সকল অবস্থান বা অবকাঠামোকে টার্গেটে রূপান্তরিত করতে পারে ইরান সেক্ষেত্রে তাদের গ্যাস ফিল্ড বিদ্যুৎ কেন্দ্র এমনকি পারমাণবিক স্থাপনাগুলো টার্গেটে রূপান্তরিত বা পরিণত হতে পারে ইরানের অর্থাৎ ইসরায়েলও ভেবে কাজ করতেছে যে তারা আবেগের বশবর্তী হয়ে যদি এমন একটা রিক্স নেয় মিস্টার নেতানিয়াহু যে ইরানের সর্বস্তরের পারমাণবিক স্থাপনা বা তেল স্থাপনা এবং টোটালি ইরানের ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার মতো একটি হামলা তাহলে এখানে একটি আউট যুদ্ধে শুরু হবে আর সেক্ষেত্রে ইরান দুইটা দিকে যাবে একটা হচ্ছে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সদের নির্দেশ দেবে তোমরা সম্মিলিতভাবে এই দেশটির অভ্যন্তরে পদাতিক হামলা শুরু করো যেমন সাতই অক্টোবরে হামাজ করেছিল বন্ধুরা সেটি হলে প্রায় এক মিলিয়ন সৈন্য সেখানে ঝাঁপিয়ে পড়বে তার সাথে তৈরান রয়েছেই আর তখন এই যুদ্ধটিকে থামানোর জন্য কোনো ওয়ে থাকবে না মোটামুটি এখানে অল আউট ওয়ার শুরু হয়ে যাবে অলআউটার শুরু হয়ে গেলেও অনির্দিষ্টকালের ক্ষেত্রে দুইটি দেশই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ইরানের তার বিমান বাহিনী থেকে শুরু করে অন্য বাহিনীকে নির্দেশ দেবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো যত জায়গায় রয়েছে সেগুলো গুড়িয়ে দিতে এইভাবে হামলা পাল্টা হামলার মাধ্যমে এমন অবস্থা পতিত হবে যে সেখানে আর কোনো স্বাভাবিক অবস্থা কতদিনে ফিরে আসবে সেটি হলো দেখার বিষয় কারণ ইরানের সাথে যুদ্ধ করা আর লেবাননের হিজবুল্লার সাথে যুদ্ধ করা আর প্যালেস্টাইনের হামাসের সাথে যুদ্ধ করা কিন্তু এক কথা নয় আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ব্যাপারটি তারা বুঝবে তবে সেক্ষেত্রে রাশিয়ার সমর্থন ইরানের জন্য হতে পারে মারাত্মক গুরুত্বপূর্ণ কারণ যত দ্রুত সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাবমেরিন ভিত্তিক ব্যবস্থা এবং যুদ্ধ বিমান তার দরকার রাশিয়ার কাছ থেকে এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকল